घटान दिन भाई कथा बोल कर ইয়ে ছিল তা কমিটমেন্ট ছিল কিনা সেই প্রলোভনের মাধ্যমে তাদের মধ্যে সম্পর্ক হয়েছে কিনা এটাই তো আমরা যাচাই করে দেখব তদন্তের মাধ্যমে। আচ্ছা আমরা দেখেছি এই মামলা মানে করার পরেও মামুনের একটি সেল গ্রুপ গঠন করতে লাইলে এসেছিল। এই মামলা না এটা নতুন করে 9 তারিখে পড়ছে। সঠিক এই মামলাটার আগের ঘটনা ওগুলা আমরা যতদূর এখনো পর্যন্ত প্রাথমিকভাবে জানতে পেরেছি এই মামলার আগের মামলা। হ্যাঁ এক কথায় হচ্ছে যে তদন্তে যদি মামুন নির্দোষ হয় এবং লাইলাও যদি এখানে দোষী হয় তাহলে তার বিরুদ্ধে আইনগত স্বাভাবিক আইনের যে প্রক্রিয়া আছে মিথ্যা কোনো অভিযোগ দিলে সেটার বিরুদ্ধে তো আইনের ব্যবস্থা আছে আমরা ওইভাবেই আগাবো আইনগত প্রক্রিয়ার মাধ্যমে। ধন্যবাদ সবাইকে।